আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্রিটিক্যাল থিংকিং কোনো নেতিবাচক শব্দ নয়, বলতে পারেন কৌশলী চিন্তা করার ক্ষমতা। এটি যদি আপনার না থাকে, আপনি জীবনের প্রতিটি ধাপে অপদস্থ হতে থাকবেন, এমনকি ক্রমশ নিজের মূল্যায়ন ও গ্রহণযোগ্যতাও হারাবেন। আর যদি ক্রিটিক্যাল থিংকিং লেভেলটা একটু বাড়াতে পারেন, তাহলে আপনি খুব সহজেই সুশৃঙ্খলভাবে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন এবং চমৎকারভাবে যে কোনো বিচারের ফয়সালা দিতে পারবেন। পাশাপাশি আপনার কথাবার্তা ও কাজকর্মের ফলাফলগুলো সকলের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হবে। অতএব চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেই ক্রিটিক্যাল থিংকিং লেভেল বাড়ানোর সহজ তিনটি কৌশল। কেন এই শব্দটি বেশি বেশি ব্যবহার করুন? আপনি ক্রিটিক্যাল থিংকিংয়ে অভ্যস্ত হতে চাইলে কোনো রকম বিবেচনা বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কৌতূহলের মানসিকতা নিয়ে সর্বদাই কেন শব্দটি ব্যবহার করা উচিত। আপনি আত্মরক্ষার জন্য কিংবা কাউকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছেন না, বরং প্রকৃত বিষয়টি জানা এবং বোঝার জন্যই জিজ্ঞাসা করছেন। শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করুন, এই কৌতূহলী শব্দ কেনই আপনাকে মানুষের উদ্দেশ্য এবং চিন্তার প্রক্রিয়া সম্পর্কে বুঝতে অনেক বেশি সাহায্য করবে। সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভালো ফলাফল পেতে প্রয়োজনে আরও একটু সময় ব্যয় করুন। ক্রিটিক্যাল থিংকিংয়ের একটি অন্যতম লক্ষ্য হলো সঠিক সিদ্ধান্ত নিতে পারা এবং সিদ্ধান্তের আলোকে একটি সুন্দর ও পজিটিভ ফলাফল আদায় করে নেওয়া। কাজ শেষ করার আগেই ভালো ফলাফল চিহ্নিত করতে পারা এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারা শুধুমাত্র ক্রিটিক্যাল থিংকিং পাওয়ারের মাধ্যমেই সম্ভব। এটাই দূরদর্শিতা। কৌশলী চিন্তাকে উন্নত করতে পারলে কখনোই আপনাকে দিশেহারা হতে হবে না। সৃজনশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে একের পর এক নতুন এবং বিকল্প পথ আবিষ্কার করতে পারবেন। আর এর জন্য মনের মধ্যে কিছু কৌতূহলী প্রশ্ন থাকা জরুরি, যেমন যদি আমরা এটা করি তাহলে কি হবে, অপরদিকে যদি আমরা এটা না করি তাহলে কি হবে, এই পথে আগালে কি আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এর মাধ্যমে আর কি কি হতে পারে, ইত্যাদি প্রশ্নের উত্তরগুলোই আপনাকে সঠিক পথ দেখাতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সহায়তা করবে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কৌতূহলী কিছু প্রশ্নের মাধ্যমে ভালো এবং মন্দ উভয় দিক বিবেচনায় রেখে সামনে আগালে তার ফলাফলও ভালো হয়। আবেগী প্রতিক্রিয়ার উপর নির্ভর না করে মনোযোগ দিয়ে শুনুন এবং যাচাই করেই সিদ্ধান্ত নিন। আপনার কৌশলী চিন্তাকে আরও উন্নত করতে অন্যদের কথাও মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের দৃষ্টিভঙ্গিও গুরুত্বের সাথে বিবেচনা করুন। সমাজের অধিকাংশ লোক ভালো শ্রোতা নয়, তারা কেবল নিজেরটাই বলে যেতে চায়। আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং স্বচ্ছতার জন্য তাদের কাছে প্রশ্ন করে অনেক কিছু জানুন। বোকা লোকেরা সাধারণত কারো কোনো মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের আবেগতাড়িত সিদ্ধান্তকে প্রাধান্য দেয় এবং বারবার ঠকে। আবেগ সবসময়ই পাল্লার একটা সাইডকে বেশি ভারী করে ফেলে, যার ফলে আসল সমস্যাটি আড়াল হয়ে যায়। আর এ কারণেই মানুষ ভারসাম্যহীন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ হয়। এমন পরিস্থিতিতে আপনার কৌশলী চিন্তাকে কাজে লাগানোর অভ্যাস করুন। আবেগকে নিয়ন্ত্রণ করে এক ধাপ পিছিয়ে আসুন, পুনরায় ভাবুন এবং কিছুটা সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছান। এবার পুরো ভিডিওটাকে যদি আমরা একটু সংক্ষেপ করি তাহলে যা পাব, এক, কৌতূহলী মানসিকতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্ন থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে আরও ধারালো করা সম্ভব। দুই, ভালো আউটপুট পেতে চাইলে হুটহাট ভুল সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিয়ে ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিন, বেশি আবেগী হয়ে বিবেককে বিসর্জন দেওয়া যাবে না, অন্যের মতামতও গুরুত্ব সহকারে শুনুন, ভালোটা গ্রহণ করে সঠিক সিদ্ধান্ত নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে একটুও উপকৃত হলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে অল নোটিফিকেশন অন করে দিন। ভালো থাকবেন সবসময়, ভালোবাসা অবিরাম, সচেতন হন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।